বড়দিন খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্মদিন, মানবজাতির মুক্তি ও বিজয়ের দিন, আনন্দের দিন। খ্রিস্টানদের পবিত্র ধর্মগ্রন্থ বাইবেল অনুযায়ী 2000 বছরেরও বেশি সময় আগে জেরুজালেমের বেথলেহেম শহরের এক গোয়াল ঘরে কুমারী মাতা মেরির গর্ভে জন্ম নিয়েছিলেন যীশু। সেই শিশুটি বড় হয়ে পাপের শৃঙ্খলে আবদ্ধ মানুষকে শোনালেন মুক্তির বাণী। এই বড়দিন শুধু একটি উৎসবের মধ্যে কয়েকদিনের মধ্যে সীমিত নয়, এই বড়দিন সেটা জীবনের কর্মসূচি। আমরা যখন চোখ খুলি, পরিবারের দিকে, সমাজের দিকে, দেশের দিকে, পৃথিবীতে যা কিছু ভালো, যা কিছু মঙ্গল, তাই কিন্তু বড়দিন প্রকাশ করছে। ভোরের আলো ফুটতেই যীশু খ্রিস্টের অনুসারীরা আসতে থাকেন রাজধানী তেজগাঁও হলি রোজারিও চার্চে। 7টা বাজতেই শুরু হয় প্রার্থনা, ধর্মীয় গান আর যীশু বন্দনায় মেতে ওঠেন সবাই। আমাদের রাষ্ট্রের জন্য, শান্তির জন্য প্রার্থনা করছি, আমাদের পরিবারের জন্য, আমাদের আশেপাশে যত খ্রিস্টান অখ্রিস্টান ভাই বোন রয়েছে, সবাই যেন আমরা একসাথে মিলেমিশে থাকতে পারি। পুরো পৃথিবীতে যেন শান্তি বিরাজ করে, যেটার কারণেই আসলে আমরা মনে করি যে ঈশ্বরপুত্র জন্ম হয়েছিল। যারা গরিব বাচ্চারা আছে, বিশেষ করে আমি সান্টা হিসাবে যে তাদেরকে গিফট দিয়ে আমিও খুশি হই, তাদেরকেও খুশি করি। বর্ণিল রঙে সাজানো হয়েছে রাজধানীর তারকা হোটেলগুলো। ক্রিসমাস ট্রি, সান্তাক্লোজ আর মুঠো মুঠো উপহার, এসব কিছু ছাড়া পূর্ণতাই পায় না বড়দিন। নানা রকম খেলায় মেতে ওঠে শিশুরা, তাদের বিনোদনে নানা আয়োজন তো আছেই। আমার এখানে এসে ভালো লাগছে, কেন সান্তা আমাকে গিফট দিচ্ছে আর আমি খেলতে পারছি। সত্যকে তুমি জানো, সত্যকে তোমাকে জানবে। বাচ্চাদেরকে আমি মজা দিই, আনন্দ করি, এই হচ্ছে আমার কাজ। প্রার্থনার পাশাপাশি কুশল বিনিময়, আত্মীয়ের বাড়িতে বেড়ানো, খাওয়া দাওয়া সহ বিভিন্ন আনন্দ আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করছেন খ্রিস্ট ধর্মানুসারীরা। ইয়াসমিন রিমু, মাছরাঙা সংবাদ, ঢাকা।